গোটা গোমতী জেলায় জারি করা হয়েছে 144 ধারা। বুধবার বিকেল 5টা থেকে শুক্রবার পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা শাসক টি কে চাকমা। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের ভোট। নির্বাচনী বিধি অনুসারে বুধবার বিকেল 5টায় এই আসনে সড়কপ্রচার শেষ হয়েছে। সড়কপ্রচার শেষে দিন সাংবাদিক সম্মেলনে মিলিত হন সিপাহীজলা জেলার জেলাশাসক তরুণ কান্তি চাকমা, পুলিশ সুপার নমিতা পাঠক সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানিয়েছেন, গুরুত্বপূর্ণভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে গোটা জেলায় 144 ধারা জারি করা হয়েছে। বুধবার বিকেল 5টা থেকে শুক্রবার পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সেটা হচ্ছে আমাদের লাস্ট 48 আওয়ার্স, লাস্ট 24 আওয়ার্স আমরা কী করে থাকি এবং ইসিআই ডিরেকশন হিসেবে আমরা কী করেছি বা কী করতে যাব সেটা আমরা বলবো। আমরা সেকশন 144 যে সিআরপিসি আছে তার মাধ্যমে আমরা অলরেডি আমরা অর্ডার প্রেসক্রাইব করে দিয়েছি, যেটা ভ্যালিড থাকবে আজকে মানে 17 তারিখ 5টা থেকে আমাদের ওই যে এন্ড অফ পোল 19 তারিখ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেকশন 144 ধারা চলবে। এবং আমরা অলরেডি পলিটিক্যাল পার্টির সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা এই যে লাস্ট 48 আওয়ার্সের যে মানে কী কী নিতে হবে প্রিকশনস, লাস্ট 24 আওয়ার্সের কী কী প্রিকশন নিতে হবে আমরা সেটা তাদের কলেজে বলে দিয়েছি। তার সাথে আমাদের তাদেরকে বলে দিয়েছি যে রেস্ট্রিকশন অন দ্য প্রেজেন্স অফ আউটসাইডার্স, বাইরে মানে পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি থেকে এখানে যাতে না থাকে সেটা আমরা বলে দিয়েছি, যাতে করে যারা যারা আছে তাদেরকে সবাইকে বলে দেওয়া হয়েছে আপনারা যাতে আপনাদের নিজেদের পার্লামেন্ট কনস্টিটুয়েন্সিতে চলে যান। তারপর সেখানে সেই সাথে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে নির্বাচনের কাজে যুক্ত নির্বাচন কর্মীরা ভোট গ্রহণের লক্ষ্যে যার যার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। উদ্দেশ্য শুক্রবার সকাল বেলা থেকেই যেন ভোট গ্রহণ করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। আগামীকালকে সকাল থেকে আমাদের আমাদের যে টোটাল এখানে যে আমাদের পোলিং স্টেশন যেটা আছে আমাদের উদয়পুরের উদয়পুরের সাবডিভিশন আন্ডারে যে আমাদের 4টে যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে, তো আমরা সেটা কালকে আমাদের মুভমেন্ট হবে, আমাদের পুল মুভমেন্ট যাকে বলা হয়, যেটা আমাদের পোলিং পার্টিস, আমাদের পুলিশ পার্টিস, তার সাথে আমাদের মাইক্রো অবজার্ভার পার্টি সবাই একসাথে কালকে বেড়ে যাবে। কোথায় বেড়ে যাবে? তারা তাদের যে গন্তব্যস্থল যেটা আছে, তাদের পোলিং স্টেশন যেটা আছে, সেখানে তারা পোলিং স্টেশনে তারা সেখানে গিয়ে পৌঁছবে এবং কালকে রাত্রে তারা সেখানে থাকবে, এবং যাতে করে সকালবেলায় ভোর 5:30 তারা মক পোল করতে পারবে এবং আমাদের মেন পোলটা 6:30 থেকে চালু হবে। অ্যাজ পার দ্য এসিআই ম্যান্ডেট আমরা 2 ঘন্টার ব্যবধানে আমরা রিপোর্ট তাদেরকে শেয়ার করবো, কতগুলি ভোট আমরা মানে কাজ করতে পেরেছি এবং সেটা চলবে আগামী 19 তারিখের 5টা অবধি। তারপরে যদি আর বেশি লাইনটা যদি বেশি থাকে অথবা যদি লোকজন বেশি থাকে তাদেরকে আমরা টোকেন দিয়ে থাকবো আর কি। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালও এদিন সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দক্ষিণ ত্রিপুরা জেলার 3টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা 1,45,878, সংশ্লিষ্ট জেলায় ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 173, এর মধ্যে মডেল পোলিং স্টেশন এবং মহিলা পরিচালিত পোলিং স্টেশন রয়েছে। ভোটারদের সুবিধার্থে প্রত্যেক ভোট কেন্দ্রে নির্দিষ্ট পোলিং স্টেশন নির্ধারণ করার লক্ষ্যে বিএলওরা উপস্থিত থাকবেন। তাছাড়া নির্বাচন সম্পর্কিত যে কোনো বিষয়ে সাহায্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি দূরভাষ নম্বর প্রকাশ করা হয়েছে। সিকিউরিটি কে ভি পুখতা অ্যারেঞ্জমেন্ট হ্যায় সবি পোলিং স্টেশন লোকেশনস মে, উসকে আলাবা এরিয়া ডোমিনেশন মে ভি হামারে সিএপিএফ অর টিএসআর কে মাধ্যম সে এরিয়া ডোমিনেশন চল রহা হ্যায়। नाका पॉइंट भी हमारे जो है 2400 घंटे काम कर रहे हैं, उनकी मॉनिटरिंग सीसीटीवी के माध्यम से भी हो रही है और लास्ट 72 आवर्स का जो एसओपी है उसको हम लोग इन लेटर एंड स्पिरिट फॉलो कर रहे हैं और लास्ट के जो 72 आवर्स हैं उसमें और ज़्यादा कड़ाई के साथ हम लोग डिस्ट्रिक्ट के अंदर जो भी मूवमेंट हो रहा है, किसी का भी मूवमेंट हो रहा है, उसको हम लोग मॉनिटर करेंगे और इंश्योर करेंगे कि जो भी डिस्ट्रिक्ट के बाहर के लोग हैं, असेंबली कॉन्स्टिट्यूएंसी के बाहर के लोग हैं, वो पोल वाले इलाके में नहीं रहें। हमारा टोल फ्री नंबर है डिस्ट्रिक्ट कॉन्टैक्ट सेंटर का 1950, डिस्ट्रिक्ट कॉन्टैक्ट नंबर है 0382322424, व्हाट्सएप नंबर 8414831136। कोई भी किसी भी प्रकार की कंप्लेंट आएगी तो उसके लिए कंप्लेंट के अनुसार सिविल सेक्टर ऑफिसर, पुलिस सेक्टर ऑफिसर या सीएपीएफ की क्यूआरटी वहाँ पे कंप्लेंट के अनुसार जाएगी और कंप्लेंट को रिजॉल्व करके वापस कंट्रोल रूम में इसकी जानकारी देगी। कंट्रोल रूम हमारे डिस्ट्रिक्ट डीएम ऑफिस में है और मॉडर्न कंट्रोल रूम है, इंटीग्रेटेड कंट्रोल रूम है जहाँ पे सारी सुविधाएं हैं और वेबकास्टिंग वगैरह जितना भी वहाँ पे डिस्प्ले हो रहा है कंट्रोल रूम के माध्यम से वहाँ पे उसको मॉनिटर किया जाएगा। इन शॉर्ट डिस्ट्रिक्ट पूरी तरीके से फर्स्ट फेज पार्लियामेंट्री इलेक्शन टू वन वेस्ट त्रिपुरा पार्लियामेंट्री कॉन्स्टिट्यूएंसी, द डिस्ट्रिक्ट इज फुली रेडी टू कंडक्ट द इलेक्शन फॉर द फर्स्ट फेज।
थैंक यू। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে মোট ভোটার সংখ্যা 14,62,875, এর মধ্যে মহিলা ভোটারদের সংখ্যা 7,28,977, অপরদিকে পুরুষ ভোটারের সংখ্যা 7,33,842। তাছাড়া এই লোকসভা আসনে 56 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সংশ্লিষ্ট আসনে পোলিং স্টেশনের সংখ্যা 391, এর মধ্যে স্পর্শকাতর পোলিং স্টেশনের সংখ্যা রয়েছে 171। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।